ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি ভিডিওতে আজকে উইংস পার্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান অ্যান্ড টু তে কী আছে একটু দেখে নিই তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চলো দেখি কী আছে এখানে রিভিজেনেশান অ্যাক্টিভিটি ওয়ান ফিলিন দ্য ট্যাবল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী বাক্স থেকে যথাযথ শব্দ জোড়া বেছে নিয়ে এই ছকটি পূরণ সারণিটি পূরণ করতে হবে এখানে হেল্প বক্স দেওয়া আছে জোড়ায় জোড়ায় ব্যাকেটে দেওয়া আছে তাদের বাচ্চা এবং তাদের ডাক এই প্রতিটা জোড়ায় জোড়ায় যেটা দেওয়া আছে সেটাই ছকেতে বোস করাতে হবে এখানে ভালো করে দেখে নাও কী কী দেওয়া আছে এখান থেকে নিয়ে আমরা ওখানে বস করাবো এখানে ডাকলিং কুয়া কাপ মো কোল্ড নে কিড ব্লিড চিক ক্যাকল ল্যাম্প ব্লেড ফয়েল ব্রে পাপি বার্ক পিকলেট গ্র্যান্ট কাপ গ্রান্ড এবং কিটেন মেউ তাদের বাচ্চা এবং তাদের সাউন্ড মানে তাদের ডাক দেওয়া আছে এইগুলি আমরা উপরের ছকে বস করাবো এরপর আমরা চলে যাচ্ছি এখানে ডোমেস্টিক অ্যানিম্যাল এখানে ডগ ডগ মানে কুকুর তাদের বাচ্চাকে পাপ্পি বলা হয় কুকুর ছানা তাদের ডাককে বার্ক ঘেউ ঘেউ সাউন্ডস হচ্ছে বার্ক ঘেউ ঘেউ এবার ডোমেস্টিক অ্যানিম্যাল ডগ বেবিজ হচ্ছে পাপ্পি আর সাউন্ডস হচ্ছে বার্ক নেক্সট বি কাউ মানে গরু তাদের যে বাচ্চা কাপ বাছুর এবং তাদের ডাককে মো মানে হাম্বা এরপরে সি গোট ছাগল ছাগল তাদের বাচ্চাকে কিড ছাগল ছানা আর ডাক হচ্ছে ব্লিট ব্য পেজ ওয়ান হয়ে গেল এবার পেজ টুতে আমরা চলে যাব ডোমেস্টিক অ্যানিমাল ক্যামেল তাদের বেবিজ হচ্ছে কাপ তাদের ওই ডাক হচ্ছে গ্রান্ট ক্যামেল হচ্ছে উট উটের ছানা আর ঘোঁত ঘোঁত এবার হর্স হর্স হচ্ছে ঘোড়া তাদের বাচ্চা ঘোড়া এবং চিহি চিহি ডাক নেংকি ডাংকি হচ্ছে গাধা তাদের বাচ্চা গাধা এবং কর্কশ আওয়াজ ব্রে ডাক হচ্ছে পাতিহাঁস হাঁস ডাকলিং হচ্ছে হাঁসের ছানা আর কোয়াক হচ্ছে প্যাক প্যাক এরপর হেন মুরগি তাদের বাচ্চা হচ্ছে চিক মুরগির ছানা ক্যাক 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 এরপর পিক শুয়োর পিকলেট শুয়োর ছানা গঁত গঁধ এই হেল্প বক্স থেকে হেল্প বক্স নিয়ে ওখানে বসাতে